দেখতে অসম্ভব সুন্দর এই ডাহুক পাখিটি বাসা বেঁধেছে একটি ঝোপের মাঝে। বাসায় তৈরি করেছে স্ত্রী ও পুরুষ ডাহুক পাখি দুজন মিলেই। দু তিন দিনের মাথায় তারা তাদের ছোট্ট বাসাটি তৈরি করা সম্পূর্ণ করেছে। বাসা তৈরি সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসা 7 দিনের মাথায় স্ত্রী পাখিটি একে একে 5টি ডিম পাড়ে। 5টি ডিম পাড়া সম্পূর্ণ হলে সে আদর করে ডিমগুলোকে তার বুকে টেনে নিচ্ছে। ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী পাখিটি পুরুষ পাখিটিকে ডিমে তা দেওয়ার জন্য সুযোগ করে দেয়। এভাবে প্রায় 12 থেকে 15 দিন ডাহুক দম্পতি পালাক্রমে ডিমে তা দেওয়ার পর তাদের একটি ডিম ফুটে বেরিয়ে আসে ছোট্ট একটি ডাহুক পাখির ছানা। প্রথম ডিমটি ফোটা 2 দিনের মাথায় আরও একটি ডিম ফুটে বেরিয়ে আসে আরও একটি ফুটফুটে কালো রঙের ডাহুক ছানা। ছোট্ট ছানাগুলোকে দেখভালের সাথে সাথে ডাহুক দম্পতি বাকি 3টি ডিমেও তা দিচ্ছে। স্ত্রী পাখিটি যখন ডিমে তা দেওয়ার সাথে সাথে ছোট্ট ছানাগুলোর খেয়াল রাখে, তখন পুরুষ পাখিটি ছানাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে যায়। এভাবেই পুরুষ ডাহুক পাখিটি যে সময়টাতে ছানাদের দেখভালের সাথে সাথে ডিমে তা দিতে বসে, তখন স্ত্রী পাখিটি নিজের খাবারের ব্যবস্থা করার সাথে সাথে ছানাগুলোর খাবারের ব্যবস্থা করে নিয়ে আসে। এভাবেই 7 দিনের মাথায় ডাহুক দম্পতির বাকি 3টি ডিমও ফুটে তাদের সংসারে আরও 3 জন সদস্যের আগমন ঘটে। এই দেখে ডাহুক দম্পতি খুবই খুশি, কারণ তাদের সবগুলো ডিম খুব ভালোভাবেই ফুটেছে। এখন ডাহুক দম্পতির কাজ যেন আরও বেড়ে গেছে, কারণ তাদের এখন 5-5টি ছানাদের জন্য খাবার সংগ্রহ করার সাথে সাথে তাদের নিজেদের খাবারও ব্যবস্থা করতে হবে। মোটমাট 7 জনের খাবার সংগ্রহ করতে ডাহুক দম্পতি পালাক্রমে দিনে প্রায় সারাক্ষণই খাবার সংগ্রহ করতে কাটিয়ে দেয়। কিছুদিন পর ছানাগুলো যখন আরেকটু বড় হয়ে ওঠে, তখন ডাহুক দম্পতি তাদের জন্য খাবার সংগ্রহ করা অনেকখানি কষ্টকর হয়ে ওঠে, কারণ ছানাগুলো বড় হয়ে যাওয়ার কারণে তাদের খাবারের চাহিদাও বেড়েছে। তাই ডাহুক দম্পতি নিরুপায় হয়ে তারা দুজনই খাবার সংগ্রহ করার কাজে লেগে পড়ে। আর তারা দুজনই যখন খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে, তখন ছানাগুলোর বাসায় একাই থাকতে হয়। এভাবেই আদরের ছানাগুলোর জন্য একদিন ডাহুক দম্পতি দুজনই খাবার সংগ্রহ করতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত স্ত্রী পাখিটি একটি দুষ্ট লোকের ফাঁদে আটকা পড়ে। নিজের স্ত্রীকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে পুরুষ পাখিটিও ফাঁদে আটকা পড়ে। ফাঁদে আটকে পড়ে দুজনই নিজেদের বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। কিছুক্ষণ পর ফাঁদ পাতা দুষ্ট ব্যক্তিটি এসে তাদের দুজনকে নিয়েই চলে যায়। অন্যদিকে ডাহুক দম্পতির আদরের ছানাগুলো অপেক্ষা করতে থাকে তাদের মা বাবার জন্য। কখন তারা তাদের জন্য খাবার নিয়ে আসবে, কখন এসে তাদেরকে বুকে টেনে নেবে, কিন্তু অবুধ ছানাগুলোর তো আর জানা নেই তাদের মা বাবা যে আটকে পড়েছে এক দুষ্ট লোকের ফাঁদে। ওই দুষ্ট লোকটি ডাহুক পাখিগুলোর সাথে কি করবে সেটা তো কেবল তারই জানা। আর এদিকে ছানাগুলো প্রচণ্ড ক্ষুধায় ছটফট করতে থাকে। এভাবেই মা বাবার জন্য অপেক্ষা করতে করতে কেটে যায় একদিন। ভোর হওয়ার পর দেখা যায় ছানাগুলো একটিও বাসায় ছিল না। তারা হয়তো ক্ষুধায় ছটফট করতে করতে নিচে পড়ে গেছে। সৌভাগ্যবশত ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছেলে 3টি ডাহুক পাখির ছানাকে নিচে পড়ে থাকতে দেখে। ছানাগুলোকে দেখে তার অনেক বেশি মায়া হয়, আর সে বুঝতে পারে হয়তোবা কোনো দুর্ঘটনায় ডাহুক পাখির বাসা ভেঙে ছানাগুলো নিচে পড়ে গেছে। তাই সে পরম আদরে ছানাগুলোকে তার হাতে তুলে নিয়ে ঘরে নিয়ে যায়। আর বাকি 2টি ছানার সাথে কি ঘটেছে সেটা কারোরই জানা নেই। ঘরে নিয়ে গিয়ে সে ছানাগুলোকে একটি বালতির মাঝে কিছু পানি নিয়ে সেখানে ছেড়ে দেয়, আর ছানাগুলো সেখানে সাঁতরাতে থাকে। এরপর সে ছানাগুলোকে খাবার জন্য কিছু ছোট মাছ এনে দেয়, আর ছানাগুলো তা খেতে শুরু করে। কারণ ছানাগুলো যে প্রায় একদিন কিছুই খেতে পায়নি। এরপর থেকে ওই ছেলেটির পরিবারের সবাই মিলে ছানাগুলোর দেখভাল করা শুরু করে। তারা ঘরের কোণে ছানাগুলোর জন্য থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু 2 দিন পর কোনো এক অজানা কারণে একটি ছানার মৃত্যু ঘটে।
এতে ছেলেটির পরিবারের সবাই খুব কষ্ট পায়। এরপর থেকে তারা বাকি দুটো ছানার খুব ভালোভাবে খেয়াল রাখা শুরু করে। ছানাগুলোও পরিবারের সকল সদস্যকে ধীরে ধীরে আপন করে নেয়। এভাবে ছানাগুলো আদর যত্ন পেয়ে ধীরে ধীরে বেশ বড় হয়ে ওঠে। আর তারা ছানাগুলোকে মাঝে মাঝে তাদের ঘরের আঙিনায় ছেড়ে রাখত, যেন ছানাগুলো প্রকৃতির সাথে মিশতে পারে। ছানাগুলোর যখন প্রায় 45 দিন বয়স হয়, তখন তারা ছানাগুলোকে তাদের বাড়ির পাশের একটি ছোট্ট পুকুরে ছেড়ে দেয়, যেন তারা প্রকৃতির সাথে মিশে তাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারে। পুকুরে ছেড়ে দেওয়ার পরও তারা ছানাগুলোর উপর খেয়াল রাখে। এভাবে ছানাগুলো প্রায় সারাদিনই ওই পুকুরেই থাকে। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলে তারা যখন ছানাগুলোকে দেখতে যায়, তখন তারা সেখানে শুধু একটি ছানাকেই দেখতে পায়। তারা পুকুরের আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরও আরেকটি ছানাকে দেখতে পায় না। ছানাটি হয়তো উড়ে অন্য কোথাও চলে গেছে। আর বাকি থাকা ছানাটি তাদের সবাইকে অবাক করে তাদের ঘরে ফিরে আসে। এরপর থেকে তারা সকাল হলে ছানাটিকে ওই পুকুরে ছেড়ে দেয়, আর সন্ধ্যা হলে ছানাটি তাদের ঘরেই ফিরে আসে। এভাবেই শেষমেশ ডাহুক পাখিটি প্রকৃতিকে আপন করে না নিয়ে যারা তাকে পেলে পুষে বড় করে তুলেছে তাদেরকেই আপন করে নেয়। এখন ডাহুক পাখিটি তাদের সাথেই থাকে, সে এখন তাদের পরিবারের একজন সদস্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যেন আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।